আসসালামু আলাইকুম, আমি তারানা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোগলাই পরোটা। তো আমার যা লাগছে, 2.5 কাপ ময়দা আছে এখানে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, 4টা ডিম আছে, সয়াবিন তেল এবং সামান্য বেকিং পাউডার, খুব সামান্য। ভিউয়ার্স, আমি ময়দাটাকে ছেনে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এখানে আছে 1/2 কাপ সয়াবিনের তেল, সামান্য লবণ এবং সামান্য 1 পিঞ্চ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলেও হয় না দিলে হয়, দিলে মোগলাই পরোটাটা ফুলে ওঠে। আমি ময়দাটাকে আগে মাখিয়ে রেখেছি, এই জন্য সময় স্বল্পতার কারণে 1 ঘন্টা এটাকে মাখিয়ে রাখতে হবে। শুরু করা যাক। আমি হাতটাকে ধুয়ে নিয়েছি। 2.5 কাপ ময়দা দিয়ে আপনারা 6টা মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। পাতলা করে বেলে নেবেন। পাতলা করে না বেলে নিলে ভেতরে কাঁচা থাকবে। ভিউয়ার্স, আমি ময়দাটাকে, ময়দা লেচিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে 1টা ডিম দিব। এখানে 1টা ডিম আছে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু ছড়িয়ে দিতে হবে। এখন ভাজটি লক্ষ্য করুন, এখন আমি এটিকে ভাজতে নিয়ে যাব। ভিউয়ার্স, আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি, খুব ধিমা আছে, ভাজবেন। তেলটা গরম হবে কিন্তু আঁচটা একদম কম থাকবে। ভিউয়ার্স, দেখুন আমার একটু ভাজা হয়ে গিয়েছে। অল্প তাপে এটাকে ভাজবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে। আমি দ্বিতীয়টি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার মোগলাই পরোটাগুলি ভাজা হয়ে গেছে। আমি ভাজার পর এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন, নিশ্চয়ই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।